ইউনি নাইন লেসন ফোর টু সিক্স স্টোরি দ্য গোল্ডেন গোজ গল্প সোনালি রাজহংসী শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা প্রথমে শব্দগুলোর অর্থ জেনে নিই এভরিডে এভরিডে অর্থ প্রতিদিন গোজ গোজ অর্থ রাজহংসী পুর পুর অর্থ দরিদ্র ফার্মার ফার্মার অর্থ কৃষক লে লে অর্থ ডিম পাড়া এক এক অর্থ ডিম গোল্ডেন গোল্ডেন অর্থ সোনালি সেল সেল অর্থ বিক্রি করা থিঙ্ক থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা ওয়ান্ট ওয়ান্ট অর্থ চাওয়া রিচ রিচ অর্থ ধনী আইডিয়া আইডিয়া অর্থ পরিকল্পনা ইনসাইট ইনসাইট অর্থ ভেতরে কিল কিল অর্থ মেরে ফেলা উফেন উফেন অর্থ খোলা বেলি বেলি অর্থ প্যাট বাট বাট অর্থ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো এ লুক এন্ড লিসেন দেখো এবং শুনো এ পুর ফার্মার হ্যাজ এ গোজ একজন দরিদ্র কৃষকের একটি রাজহংসী আছে এ পুর ফার্মার হ্যাজ এ গোজ একজন দরিদ্র কৃষকের একটি রাজহংসী আছে এভরিডে দ্য গোজ লেস অ্যান্ড এক এভরিডে দ্য গোজ লেইস অ্যান্ড এক প্রতিদিন রাজহংসীটি একটি ডিম পাড়ে ইটস এ গোল্ডেন এক ইটস এ গোল্ডেন এক এটি একটি স্বর্ণের ডিম এভরিডে এভরিডে দা ফার্মার কৃষক প্রতিদিন ওই ডিম বিক্রি করে দ্য ফার্মার থিংস আই ওয়ান্ট টু বি রিচ কৃষকটি ভাবল আমি ধনী হতে চাই দ্য ফার্মার থিংস আই ওয়ান্ট টু বি রিচ কৃষকটি ভাবল আমি ধনী হতে চাই আই হ্যাভ অ্যান আইডিয়া আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটি পরিকল্পনা আছে দ্য ফার্মার থিংস অল দ্য এক্স আর ইনসাইড দ্য গোজ

ইডস ভ্যালি বাট দেয়ার আর নো অ্যাগস সে পেট চিরল কিন্তু সেখানে কোনো ডিমোই নেই